করোনার কারণে গৃহবন্দীর সময় কাটাচ্ছেন চিত্রনায়ক সাকিব খান। বছর জুড়ে শুটিং ডাবিং নিয়ে ব্যস্ত থাকায় যিনি দম ফেলার সুযোগ পান না সেই তিনিই কিনা চার দেয়ালে আবদ্ধ থেকে অলস সময় কাটাচ্ছেন। তবে এ সময় শরীর চর্চায়ও বেশ মনোযোগী হয়েছেন তিনি। সম্প্রতি সাকিব খান তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন প্রতিদিন সকালে তার দুটো পথ তৈরি হয়। ব্যাখ্যা দিয়ে তিনি এও লিখেছেন, প্রথমত স্বপ্নের ঘরে ঘুমিয়ে থাকা আর অন্যটি ঘুম থেকে উঠে স্বপ্নটা সত্যি করার আপ্রাণ চেষ্টায় লেগে যাওয়া। স্বপ্ন যার সত্যি করার জন্য তাকে লেগে থাকতে হবে। সর্বোপরি সবাই নিরাপদে থাকি, অন্যদেরও নিরাপদে রাখি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আজকাল বেশ সরব সাকিব খান। নিজের ছবি ভিডিও শেয়ার, সহকর্মীদের বিশেষ দিনের স্মরণ, শুভেচ্ছা বার্তার পাশাপাশি মাঝে মাঝে মনের কথাও জানান অনুরাগীদের। আর তারই ধারাবাহিকতায় সোমবার 26 জুলাই সকাল সকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি উপরের কথাগুলো বলেন। সাকিব খান সর্বশেষ অন্তরাত্মা সিনেমার শুটিং শেষ করেছেন। লকডাউনের আগে তিনি লিডারামি বাংলাদেশ সিনেমার শুটিং শুরু করেন। তপু খান পরিচালিত সিনেমাটির 60% কাজ সম্পন্ন হয়েছে বলে প্রযোজক সূত্রে জানা গেছে। করোনার কারণে 1 বছরেরও বেশি সময় প্রেক্ষাগৃহে নেই সাকিব খানের নতুন সিনেমা। মাঝে ওটিটি প্ল্যাটফর্মে এই নায়কের অনন্য মামুন পরিচালিত নবাব LLB সিনেমাটি মুক্তি পায়। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।